মর্নিং বন্ধুরা, আমি সৌপর্ণ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আনটোল্ড স্টোরি। এটা আমার প্রথম ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ, তো আমি প্রচণ্ড এক্সাইটেড। এখন আমি দাঁড়িয়ে আছি চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে। তো এখান থেকে আমার জার্নি স্টার্ট করব। তো আমি আজকে আপনাদের একটা নতুন জায়গা দেখাবো, জায়গাটার নাম হলো ডেনমার্ক। কী ভাবছেন, আমি মজা করছি আপনাদের সাথে? একেবারেই নয়। তো প্রায় সকাল হয়েই এসছে, তো চলুন এক কাপ চা খেতে খেতে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। 1500 খ্রিস্টাব্দের পরপর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতো ডেনমার্কের ড্যানিশরাও কিন্তু বাংলায় তাদের উপনিবেশ স্থাপন করেছিল। 1755 খ্রিস্টাব্দে ডেনমার্ক এশিয়াটিক কোম্পানি বাংলায় তাদের প্রথম উপনিবেশটি স্থাপন করে এবং তৎকালীন ডেনমার্ক এম্পায়ার পঞ্চম ফ্রেডরিকের নামানুসারে এর নামকরণ করা হয় ফ্রেডরিক নগর। এরপর 1777 থেকে 1805 পর্যন্ত ডেনমার্কের গভর্নর ওলেবাইয়ের তত্ত্বাবধানে এই উপনিবেশটি চালিত হয়। এই ফ্রেডরিক নগরী পরবর্তীকালে শ্রীরামপুর নামে পরিচিত হয় এবং তৎকালীন ডেনমার্ক গভর্নমেন্টের কার্যালয় হল আজকে শ্রীরামপুর কোর্ট। তো বন্ধুরা, আশা করি এখন আমি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। আমার গল্পটিও ফুরালো আর চায়ের কাপটিও। তো চলুন তাহলে বেরিয়ে পড়ি ডেনমার্ক, ও সরি, শ্রীরামপুরের উদ্দেশ্যে। আর দেরি কেন? এবার বলি কীভাবে আসবেন শ্রীরামপুর। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাই রোড শ্রীরামপুর আসতে গেলে প্রথমেই চলে আসুন ডানকুনি মোড়। সেখান থেকে ডান দিক নিয়ে পুরনো দিল্লি রোড বা NH2 ধরে চলে আসুন বেলু মোড়। সেখান থেকে আবার ডান দিক নিন, পৌঁছে যাবেন শ্রীরামপুর। বাই ট্রেন আসতে গেলে হাওড়া থেকে বর্ধমান মেনলাইনগামী যে কোনো লোকাল ট্রেন অ্যাভেল করুন। শ্রীরামপুর হলো হাওড়ার দিক থেকে অষ্টমতম স্টেশন। প্রসঙ্গত জানিয়ে রাখি, ভিডিওয়ে উল্লেখ্য প্রতিটি জায়গারই পারস্পরিক দূরত্ব 500 থেকে 600 মিটার। সুতরাং শ্রীরামপুর স্টেশন থেকে কোনো টোটো রিজার্ভ করলে প্রতিটি জায়গা একদিনেই ঘুরে দেখা সম্ভব। কথায় বলে ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, তাই আজ সেই শেষ থেকেই শুরু করব। প্রথমেই চলে এলাম প্রাচীন ড্যানিশ সিমেট্রিতে। ইতিহাস বলছে 1770 খ্রিস্টাব্দের দিকে তৈরি হয় এই সিমেট্রি। এখানে মোট 61টি সমাধি রয়েছে। ইতিহাসবিদদের মতে প্রায় 200 বছরের পুরনো এই সিমেট্রিতে ড্যানিশ চিফ অ্যান্ড ডিরেক্টর কর্নেল জেকব ক্র্যাপটিং, মিসেস এমিলি ক্রিস্টাডস এবং লেফটেন্যান্ট কর্নেল ওলেবাইয়ের সমাধি রয়েছে। তবে 1845 খ্রিস্টাব্দের পরে এখানে আর কাউকে সমাধিস্থ করা হয়নি। প্রসঙ্গত বলে রাখি, শ্রীরামপুরে আরও একটি সিমেট্রি আছে, এবার সেখানে যাব। চলে এলাম শ্রীরামপুরের এই ব্যাপটিস্ট সিমেট্রিতে, যার অপর নাম উইলিয়াম ক্যারি গ্রেভিয়ার্ড। এখানে স্যার উইলিয়াম ক্যারি, তার দ্বিতীয় পত্নী শার্লট এমিলিয়া ক্যারি এবং তার তৃতীয় পত্নী গ্রেস ক্যারির সমাধি রয়েছে। স্যার উইলিয়াম ক্যারি, মার্সম্যান এবং ওয়ার্ড, এই তিনজন হলেন ডেনমার্ক রেনেসাঁ যুগের তিন কর্ণধার, যারা বাংলা তথা ভারতে ব্যাপটিস্ট মিশনারি ধর্ম প্রচারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন।
স্যার উইলিয়াম ক্যারি ছিলেন একজন শিক্ষাবিদ, যিনি বাংলার শিক্ষা প্রচারেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। 1818 খ্রিস্টাব্দে তারই তত্ত্বাবধানে তৈরি হয় শ্রীরামপুর কলেজ। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, শ্রীরামপুর কলেজ হলো এশিয়ার প্রথম ডিগ্রি প্রদানকারী কলেজ, যাকে 1827 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের তকমা দেওয়া হয়। এরপর 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর শ্রীরামপুর বিশ্ববিদ্যালয়কে তার অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রজদত্ত লেনের এই সমাধিস্থলেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন স্যার উইলিয়াম ক্যারি এবং তার ঘনিষ্ঠ বন্ধু মার্চম্যান ও ওয়ার্ড। এরপর চলে এলাম সেন্ট ওলাফ চার্চে। 1755 থেকে 1845 খ্রিস্টাব্দের মধ্যে মোট যে 100টি ড্যানিশ বিল্ডিং শ্রীরামপুরে তৈরি হয়েছিল তার মধ্যে এটি অন্যতম। এটি তৈরির কাজ শুরু হয় তৎকালীন ডেনমার্ক গভর্নর ওলে বাইয়ের তত্ত্বাবধানে, তবে তিনি এটির শেষ দেখে যেতে পারেননি। 1805 খ্রিস্টাব্দে ওলে বাইয়ের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি কর্নেল ক্র্যাফটিং এটির নির্মাণ কার্য শেষ করেন 1806 খ্রিস্টাব্দে। চার্চের সামনে একটি ছোট্ট ত্রিভুজাকার পার্ক রয়েছে, যেখানে চোখে পড়ে ড্যানিশ কামান। ডেনমার্কের সেন্ট ওলাভের নামে ডেডিকেট করা হয় এই চার্চকে। মনোরম গাছগাছালিতে ঘেরা এই চার্চ বড়দিনে এক অনাবিল সৌন্দর্যে সেজে ওঠে। সেন্ট ওলাফ চার্চের পর আমরা পৌঁছে গেলাম ব্যাপটিস্ট মিশনারি চার্চে। শ্রীরামপুর মিশন হলো ইন্ডিয়ার প্রথম খ্রিশ্চিয়ান মিশনারি অর্গানাইজেশন, যেটি উইলিয়াম ক্যারি, মার্চম্যান এবং ওয়ার্ড প্রতিষ্ঠা করেছিলেন 1800 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। এই মিশনের মূল লক্ষ্য ছিল বাংলা তথা ভারতে খ্রিশ্চিয়ান মিশনারি ধর্মের প্রচার করা। এই মিশনকে বাস্তবায়িত করার জন্য 1761 খ্রিস্টাব্দে স্যার ক্যারি প্রতিষ্ঠা করেছিলেন এই চার্চটি। স্যার ক্যারি যে শুধুই একজন শিক্ষাবিদ ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন সাহিত্যিক এবং একজন সুদক্ষ অনুবাদক। তিনি খ্রিশ্চিয়ান ধর্মগ্রন্থ বাইবেলের বাংলা, সংস্কৃত এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় অনুবাদ করেছিলেন ধর্মপ্রচারের সুবিধার্থে। 1823 খ্রিস্টাব্দে স্যার ওয়ার্ড ও ক্যারির জ্যেষ্ঠ পুত্র ফেলিক্সের আকস্মিক মৃত্যুতে কিছুটা থমকে যায় এই শ্রীরামপুর মিশন এবং 1845 খ্রিস্টাব্দে সেটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কিন্তু আজও গঙ্গা তীরের এই চার্চ স্যার ক্যারি, মার্চম্যান এবং ওয়ার্ডের স্মৃতি বহন করে চলেছে। Thank you.
এরপর আমরা পৌঁছে গেলাম শ্রীরামপুর রাজবাড়িতে, যেটি আনুমানিক 1815 থেকে 1820 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেছিলেন রঘুরাম গোস্বামী। গোস্বামীরা হলো সেই 5 ব্রাহ্মণ পরিবারের মধ্যে একজন, যাদের গৌড়ের রাজা আদিসুর অর্থ এবং জায়গা প্রদান করে শ্রীরামপুরে থাকার আহ্বান জানিয়েছিলেন জ্ঞান প্রচারের জন্য। শ্রীরামপুর রাজবাড়িটি দ্বিতল এবং এর বেশিরভাগ অংশই এখন পরিত্যক্ত। রাজবাড়ির ঠিক মাঝখানে একটি নাট মন্দির রয়েছে, যেটি প্রায় 120 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া। এখানে মোট 18টি পিলার রয়েছে, যেগুলির উচ্চতা প্রায় 32 ফুট। পিলারগুলির ওপরে একটি সমতল ছাদ রয়েছে, যার কড়িবর্গা সেগুন কাঠের তৈরি এবং সেই কাঠ আনা হয়েছিল নেপাল থেকে। শোনা যায় এই নাট মন্দিরের জায়গায় আগে নাকি একটি জলাধার ছিল, যেখানে রঘুরামের পুত্র আত্মারাম পড়ে গিয়ে মাত্র 5 বছর বয়সে তার প্রাণ হারান। তারপর থেকে সেটিকে বন্ধ করে এই নাট মন্দির বানানো হয়েছে। এখানে একটি ঠাকুর দালানও রয়েছে, যেখানে দুর্গাপূজা ও কালী পূজা হয়। এছাড়াও রাজবাড়ির ইষ্ট দেবতা রাধা মাধবের নিত্য পূজা হয়। রাজবাড়ির দ্বিতলটিতে একটি ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চাদের স্কুল রয়েছে। 200 বছরের পুরনো এই রাজবাড়ির চারিদিকে প্রাচীনতার ছবিটা সুস্পষ্ট। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এই রাজবাড়িতেই বিখ্যাত বাংলা সিনেমা ভূতের ভবিষ্যতে শুটিং হয়েছিল। বন্ধুরা, আমি এখন শ্রীরামপুর রাজবাড়ির ভেতরে। তো আপনাদের মনে হতেই পারে যে ড্যানিশদের সাথে শ্রীরামপুর রাজবাড়ির কী সম্পর্ক। তো অ্যাকচুয়ালি আপনাদের জানিয়ে রাখি, যখন 1805 সালের পর ড্যানিশদের প্রভাব প্রতিপত্তি কমতে থাকে, তখন তারা চায় তাদের উপনিবেশটাকে ইংরেজদের কাছে বিক্রি করে দিতে। কিন্তু তখন রঘুরাম গোস্বামী, যিনি অ্যাকচুয়ালি এই শ্রীরামপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা, তিনি চেয়েছিলেন শ্রীরামপুর শহরটাকে কিনে নিতে। তো যে বাঙালি অ্যাকচুয়ালি দেশের সম্পত্তিকে বিদেশিদের হাতে বিক্রি করার আগে নিজে কিনে নেওয়ার জন্য এতটা ভেবেছিলেন বা এতটা সাহস দেখিয়েছিলেন, তো তার বাড়ি একবার তো ঘুরে দেখাই যায়। তো সেই কারণে আপনাদের দেখিয়ে দিলাম শ্রীরামপুর রাজবাড়ি।
তো আলটিমেটলি আমি ঢুকে পড়েছি দ্য পার্ক টাভার্নের ভেতরে। এটা অ্যাকচুয়ালি একটা ড্যানিশ রেস্টুরেন্ট। তো এটা অ্যাকচুয়ালি স্থাপিত হয়েছিল প্রথম 1786 সালে। জনৈক জেমস পার্ক অ্যাকচুয়ালি এই রেস্তোরাঁটা খুলেছিলেন, এবং এখানে তিনি এটা অ্যাকচুয়ালি খুলেছিলেন তখনকার যারা বণিকরা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতেন তাদের থাকার জন্য। তো পরবর্তীকালে আস্তে আস্তে এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো আবার 2018 সালে ডেনমার্ক গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে এটি নতুন করে আবার ওপেন করা হয়েছে, এবং এখন পার্ক স্ট্রিটের দ্য পার্ক হোটেল এর সাথে কোলাবোরেশনে এই হোটেলটা আবার এই রেস্টুরেন্টটা আবার চালু করা হয়েছে। তো আমি আজকে এখানে একটা স্পেশাল ড্যানিশ ডিশ ট্রাই করবো। তো অলরেডি আমি অর্ডার করেছি ড্যানিশ স্টাইল চিকেন সসেজ, আর তার সাথে অর্ডার করেছি একটা ফ্রেশ লাইম সোডা সুইট অ্যান্ড সাওয়ার। তো দেখি আমাকে সার্ভ করুক, খেয়ে আমি দেখি যে কীরকম, তারপর আপনাদের রিভিউটা দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ড্যানিশ স্টাইল চিকেন সসেজ, এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা। এখানে বেশ ভালো, একটু স্পাইসি, খুবই দারুণ। আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, এখানে আমি ভেবেছিলাম হয়তো এখানকার প্রাইস খুব হাই হবে, কিন্তু এসে যখন দেখলাম তো এখানকার প্রাইস কিন্তু খুব বেশি হাই নয়, রিজনেবল। তো আপনারা এখানে আসতে পারেন, এসে এখানকার যে কোনো ড্যানিশ ডিশ আপনারা ট্রাই করতে পারেন। তো আশা করি ভালো লাগবে। চলুন আমি খাওয়াটা শেষ করি। কেক প্রেমীদের জন্য সুখবর, এখানে একটি ফ্লোরিস এবং তার সাথে সংলগ্ন ক্যাফেটেরিয়াও রয়েছে, তাই ড্যানিশ কফির স্বাদ নিতে এখানে আসতেই হবে। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া অলমোস্ট ডান। তো ডিশটা অত্যন্ত ভালো ছিল এবং আমার তো অত্যন্ত পছন্দ হয়েছে। তো আপনারাও চলে আসুন এখানে কোনো একদিন। এই শ্রীরামপুরের সাথে ডেনমার্কের যে সম্পর্ক, যে লেগেসি, সেটা একবার উপভোগ করে যান। আজ এই পর্যন্তই, ভিডিওটা এখানে শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই গঙ্গা পাড়ের ডেনমার্ক। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা আড্ডা নিয়ে। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার সমস্ত নিয়মাবলী মেনে চলুন, এবং সবসময় ইতিবাচক ভাবুন। টাটা।